ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন করুন এবং বেল বাটনে প্রেস ভারতের বিপক্ষে লজ্জাজনক সিরিজ হারের পর বাংলাদেশ ক্রিকেটের হতাশা এখনও কমেনি টেস্ট সিরিজে কিভাবে উন্নতি করা যায় তা নিয়ে ভাবছে বিসিবি ভারতের বিপক্ষে এই সিরিজে বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতা বেশ ফুটে উঠেছে ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীনতার কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছে বাংলাদেশ এদিকে ভারত সফরের আগেই সাকিব আল হাসানের আইসিসির নিষেধাজ্ঞার পর অনেকটাই দুর্বল হয়ে গেছে বাংলাদেশ এ সময় ভারত সফরের দল থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন তামিম ইকবাল পারিবারিক কারণ দেখিয়ে গুরুত্বপূর্ণ এই সিরিজে দলের সঙ্গে ছিলেন না তিনি তামিমকে ছুটি দিলেও এ নিয়ে এবার খুব প্রকাশ করেছে বিসিবি নির্বাচক হাবিবুল বাশার দলের এমন লজ্জার পরাজয় এবং ব্যাটিং ব্যর্থতার জন্য হতাশ তিনি এ প্রসঙ্গে হাবিবুল বা বলেন আসছে বিপিএল বিপিএল খেলার সময় কারো কোনো সমস্যা হয় না কারো চোট থাকে না চিকিৎসা নেওয়া দরকার হয় না বা পারিবারিক কারণে ছুটি নেওয়ার কোনো দরকার হয় না এ সময় সবাই ফিট থাকে তাই আমরা নিশ্চিন্ত থাকি বিপিএল আসলে কারো পারিবারিক সমস্যাও হয় না ছুটিও লাগে না শুধু জাতীয় দলের খেলার সময় লাগে একজন খেলোয়াড়ের উপর অনেকখানি সাফল্য নির্ভর করে দলের আপনাকে সব দেয়া হবে কিন্তু আপনি যদি নিজের দায়িত্ব না নেন তাহলে বড় খেলোয়াড় হতে পারবেন না ভারত সফরে নিজের নাম প্রত্যাহার করা তামিম ইকবালের উপর হয়তো খুব ঝাড়লেন হাবিবুল বাশার তার মতে বেশিরভাগ খেলোয়াড়েরই একই অবস্থা এর সময় নিজেদের ফিট প্রমাণ করতে চায় তারা কোনো পারিবারিক কারণে ছুটিও নিতে চায় না শুধুমাত্র জাতীয় দলের ক্ষেত্রে ভিন্ন